अल्हम्दुलिल्लाह हमदन कसीरा وسبحه بكرة وأصيلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله مخلصا دخل الجنة أو كما قال عليهم الصلاة والسلام الله باكر وشش مهرباني যে রব্বুল আলামিন আমাদেরকে এই ফেতনা ফাসাদের যুগে এমন একটা মুহূর্তে যে সময় গুনাহ থেকে বাঁচা বান্দার জন্য অনেক কষ্টকর, যে সময় ঈমানের উপরে চলা বান্দার জন্য অনেক কষ্টকর, ঈমানকে ঠিক রাখা বান্দার জন্য অনেক কষ্টকর, ঠিক এমন একটা সময় আল্লাহ তাআলা আমাদেরকে বেছে বেছে বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন গোত্রের থেকে, বিভিন্ন সমাজ থেকে আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেছে তাদেরকে খানকা এমদাদিয়া, আশরাফিয়া, আফতারিয়া, কাদরিয়া, রাশদিয়া, মান্নানিয়া আসার এবং বসার তৌফিক দান করেছেন। আল্লাহওয়ালাদের সোহবতে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে মন থেকে দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে ইরশাদ করেন, আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য তৈরি করেছি। আই লিয়ারিফুন, আল্লামা আলুসি সৈয়দ মোহাম্মদ বাগদাদি তফসিরে রুহুল মানিতে এর ব্যাখ্যা করেছেন। আল্লামা শফি রহমাতুল্লাহ আলাই উনি তফসিরে মারিফুল কোরআনের ব্যাখ্যা করেছেন আইয়া আরিফুন দিয়ে, অর্থাৎ আল্লাহ তাআলা বান্দাকে তৈরি করার মূল উদ্দেশ্য ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করা। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করার জন্য যেই সকল ইবাদত, এই সকল ইবাদত করার ব্যাপারে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। এখানে একটা বিষয় লক্ষণীয়, আমরা সকলে নামাজ পড়ি, রোজা রাখি, জিকির করি, কোরআন তেলাওয়াত করি, রসুলের সুন্নাত অনুযায়ী চলি, আমাদের এই জিকির করা, আমাদের এই নামাজ পড়া, আমাদের এই রোজা রাখা, কালেমা পড়া এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি সুন্নতের উপরে চলার কারণ কি? কারণ হলো এই সকল আসবাব, আসবাবে ইবাদত মানে ইবাদতের আসবাবপত্র, এই সকল ইবাদতের মাধ্যমে, এই সকল আসবাবের মাধ্যমে বান্দা যেন আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করে নেয়। এখানে এই বিষয়টাকে গুরুত্ব আরোপ করা হয়েছে আইয়ারিফুন দিয়ে, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে বান্দার এমন ভাবে পরিচয় হয়ে যায় যেমন ভাবে ছেলে সন্তানের বাবা মা সম্পর্কে পরিচয় হয়, স্ত্রী তার স্বামীর সাথে পরিচয় হয়, ভাই তার ভাইয়ের সাথে পরিচয় হয়, বোন তার বোনের সাথে পরিচয় হয়, আত্মীয় তার আত্মীয়তার সাথে পরিচয় হয়। এই পরিচয়ের মধ্যে যেমন কোনো খাট থাকে না, অস্পষ্টতা থাকে না,
কোনোভাবে কোনো প্রকার গ্যাপ থাকে না, অপরিপূর্ণতা থাকে না, অপরিপক্কতা থাকে না, অপরিষ্কার কোনো কিছু থাকে না, কোনো বানোয়াট থাকে না, ভেজাল থাকে না, কোন রকম বেইমানি থাকে না, ধোকাবাজি থাকে না, বাটপাড়ি থাকে না, চিটারি থাকে না, কোন প্রকার মুনাফিকি থাকে না। ঠিক তেমনি ভাবে বান্দার সাথে আল্লাহ তাআলার এই সম্পর্ক কে বজায় রাখাকে ইয়ারিফুন বলা হয়, আল্লাহ তাআলার সাথে পরিচয়, পরিচয়ের সম্পর্ককেই ইবাদত বলা হয়। আসল ইবাদত হচ্ছে আল্লাহ তাআলার সাথে এই রকম সম্পর্ক হওয়া, যেরকম সম্পর্ক কিনা তোমার তোমার পিতামাতার সাথে, ভাই বোনের সাথে হয়ে থাকে। অনেক গভীর, অনেক গভীর, অনেক নিবিড়, অনেক শক্তিশালী। হাজারো অন্যায় করলে ভাই ভাইকে ছাড়ে না, বোন বোনকে ছাড়ে না, নিজেদের মধ্যে হাজারো গন্ডগোল লাগলেও মা বাবা তার সন্তানকে ভুলে যায় না, সন্তান তার মা বাবাকে ভুলে যায় না। বান্দা ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার সাথে এরকম সম্পর্কই স্থাপন করবে। এই সম্পর্ক স্থাপন করাকে ইয়ারিফুন বলা হয়। এখন ইয়ারিফুন পরিচয় পর্ব। এখন পরিচয় কেমন পরিচয়? একটা হচ্ছে সাধারণ পরিচয়, আরেকটা হচ্ছে বিশেষ পরিচয়। মুসলমানদের যারা কালেমা পড়েছে, কালেমার উপরে বিশ্বাস করে, নামাজ, কালাম, রোজা, হজ, জাকাত সবই করে, কোরআন সুন্না মোতাবেক জিন্দিগি চালায়, কিন্তু তার বিশেষ পরিচয় হয় নাই, সাধারণ পরিচয় হয়েছে। যেমন পথের মধ্যে তুমি কোথাও বেড়াইতে গেলা, তোমার কোনো দূর সম্পর্কের আত্মীয়র সাথে হঠাৎ করে দেখা হলো আর তোমার সাথে পরিচয় হলো। এই পরিচয়টা কিন্তু হঠাৎ করে হওয়া, এবং হঠাৎ করেই এই পরিচয় কিন্তু খুব গভীরভাবে পরিচিত হতে পারো নাই, খুব গভীরভাবে মিশতে পারো নাই, যার কারণে দূর সম্পর্কের আত্মীয় হওয়া সত্ত্বেও অত বেশি মহব্বত, অত বেশি সম্পর্ক তার সঙ্গে গড়ে ওঠে নাই। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার সাথে কিছু আল্লাহর বান্দা আছে যারা মুসলমান কাতারে আছে, তারা ওই দূরের আত্মীয় স্বজনের মতো আল্লাহ তাআলার সাথে সম্পর্ক বজায় রাখে, আল্লাহর সাথে তাদের গভীর কোনো সম্পর্ক গড়ে ওঠে নাই। দ্বিতীয় প্রকার বান্দা হচ্ছে তারা মুমিন বান্দা, কিন্তু তাদের অবস্থান এমন যে তারা সম্পর্ক করতে চায় আল্লাহর সাথে অত্যন্ত গভীরভাবে, অত্যন্ত নিবিড়ভাবে, কিন্তু সম্পর্ক করার জন্য যেই জিনিসগুলো দরকার, সম্পর্ক করার জন্য যেইভাবে সম্পর্ক করা দরকার, সেই বিষয়গুলোকে তারা অবলম্বন না করার কারণে দেখা গেছে যে এখন সম্পর্ক আছে, আবার সম্পর্ক ছুটে যাচ্ছে, একবার সম্পর্ক হচ্ছে, আবার সম্পর্ক থাকতেছে না, এরকম অবস্থা তৈরি হচ্ছে। এটা কেমন? যেমন উদাহরণ দিয়ে বোঝাই যে স্বামী স্ত্রী দুইজনে বিয়ে তো হয়েছে, কিন্তু স্বামী থাকে বিদেশে, যার কারণে সম্পর্ক তো আছে, বা এই সম্পর্কটা সম্পর্ক বলা চলে না, কারণ সম্পর্ক গড়ে তুলতে হলে দুইজনের আপোষে একত্রে থাকা দরকার, দীর্ঘদিন একসাথে থাকা দরকার, এবং তাহলেই তাদের মধ্যে সম্পর্ক অনেক গভীরভাবে গড়ে উঠবে, অনেক গভীরভাবে তাদের সম্পর্ক তৈরি হবে। কিন্তু দুঃখজনক বিষয় হলো যে স্বামী স্ত্রী বিবাহ তো হয়েছে, কিন্তু স্বামী বিদেশে থাকায় স্ত্রীর সাথে তার সম্পর্ক গভীরভাবে না গড়ে ওঠার কারণে মাঝে মাঝে স্ত্রী স্বামীকে ভুলে যেয়ে পরকীয়ায় লিপ্ত হয়ে আরেকজনকে স্বামী বানায় নেয়, এরকম পরিস্থিতি তৈরি হয়। তার কারণ সম্পর্ক গভীর না। এরকম মুমিন কিছু বান্দা আছে যাদের আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ওই রকমই যেমন বিদেশে স্বামী, এরকম গভীর অগভীর সম্পর্কের কারণে, গভীরতা না থাকার কারণে তার অবস্থা এমন দাঁড়ায় যখন এমন কিছু কিছু সময় আসে যেই সময়ে সে তার ইমানকে ঠিক মতো ধরে রাখতে পারে না, সুদের মধ্যে লিপ্ত হয়, ঘুষের মধ্যে লিপ্ত হয়, এবং তার দ্বারা গুনার কাজ হয়ে যায়, বড় বড় গুনাও করে ফেলে।
এই জন্য এই মুমিন বান্দা দ্বিতীয় কাতারে প্রথম কাতারে প্রথম সারিতে যেতে পারে নাই। আর প্রথম কাতারে এবং প্রথম সারিতে যারা তারা হচ্ছে আল্লাহর ওলি, তাদের অবস্থা এমন যে তারা সর্বদাই আল্লাহ তাআলাকে ভাবতে থাকে, আল্লাহ তাআলাকে নিয়েই তাদের সংসার। যেমন তোমার পরিবারের সদস্য, সংসারের সদস্যকে নিয়ে তোমার বাবা মা যেমন সর্বদা ভাবতে থাকে, তেমনি ভাবেই আল্লাহওয়ালারা আল্লাহকে নিয়ে ভাবতে থাকে। তোমার পিতামাতা যেমন ভাবে তোমার সন্তান, তুমি কোথায় কি করতেছো, কি খাচ্ছ কি না খাচ্ছ, এবং এমনি ভাবে সন্তান ও তার পিতামাতা নিয়ে এভাবেই ভাবতে থাকে। উভয় উভয়ের মধ্যে ভাবনাটা এমন হয় যেন মনে হয় যে উভয় উভয়ের মধ্যে কোনো পার্থক্য নাই। ঠিক তেমনি ভাবে আল্লাহ এবং বান্দার মধ্যে গভীর সম্পর্ক আল্লাহর অলিদের হয়ে থাকে, আল্লাহও তার ওই বন্ধু নিয়ে ভাবতে থাকে, আল্লাহ বন্ধুরাও তাকে নিয়ে ভাবতে থাকে। তাদের গোনা করার সময়ই নেই, তাদের অন্য কোনো চিন্তা করার সময়ই নেই, অন্য কোনো দিকে তার নজর ঘুরেই না, যাই না। এটাকে বলা হয় ইয়ারিফুন, এটাকেই সত্যিকারের আরেফ বিল্লাহ বলা হয়। এটার এরাই হচ্ছে আরেফ বিল্লাহ, যারা আল্লাহকে প্রকৃত ভাবে চিনেছে, জেনেছে, বুঝেছে। আর আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে অমা খলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন দ্বারা এই কথাই বোঝাচ্ছেন যে আমি জিন এবং ইনসানকে এই আল্লাহর ওলি ওলিদের মতো, অর্থাৎ আমার বন্ধুদের মতো বন্ধুত্ব তৈরি করার জন্যই আমি সৃষ্টি করেছি। ইবাদত তখনই কামেল হবে যখন আপনার ওই ইবাদতের মধ্যে আল্লাহ তাআলার বন্ধুত্বের ঘ্রাণ পাওয়া যাবে। আতরে শিশি তো আছে কিন্তু মুটকি খোলা গেছে, মুটকি যখন খোলার কারণে আতরের যে ঘ্রাণ সব বের হয়ে গেছে, এখন এখন আর আতর থেকে ঘ্রাণ বের হয় না। এরকম আতর হলে চলবে না, এমন আতর হতে হবে যেই আতরে সর্বদা ঘ্রাণ থাকবে, যে আতরে সর্বদা ঘ্রাণ থাকবে, ওই ইবাদতে ইবাদতই না যে ইবাদতের মধ্যে আল্লাহ তাআলার মহব্বতের আতরের ঘ্রাণ নাই। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলার মহব্বতের আতরের ঘ্রাণ নাই, ওই জিকির জিকিরই না যেই জিকিরের মধ্যে আল্লাহ তাআলার মহব্বতের ঘ্রাণ নাই, ওই রোজা রোজাই না যেই রোজার মধ্যে আল্লাহ তাআলার মহব্বতের ঘ্রাণ নাই, ওই ওই দান ওই সৎকা ওই জাকাত জাকাতই নয় যেই জাকাত যেই দান যেই সৎকা দুনিয়াওয়ালাদেরকে দেখানোর জন্য হয়, আল্লাহর জন্য হয় না। যেই জাকাতের মধ্যে আল্লাহ তাআলার মহব্বতের ঘ্রাণ নাই, যেই দানের মধ্যে আল্লাহ তাআলার মহব্বতের ঘ্রাণ নাই, ওই ওই ইবাদত ইবাদত কাউন্টই হবে না যেই ইবাদতের মধ্যে আল্লাহ তাআলার মহব্বতের আদরের ঘ্রাণ নাই। আল্লাহওয়ালাদের ইবাদতের প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ তাআলার মহব্বতের ঘ্রাণের ঘ্রাণ ঘ্রাণ আর ঘ্রাণ সুগন্ধি ছড়াইতে থাকে, ফুলের শোভা ছড়াইতে থাকে। কথা ঠিক কিনা? মাশাআল্লাহ বলো তো ভাই দোস্ত বুজুর্গ। ইল্লা ইয়ারিফুন দ্বারা এই কথাটি বোঝানো হয়েছে যে এমন ভাবে ইবাদত করো যে ইবাদতের মধ্যে যেন আল্লাহ তাআলা বুঝতে পারে যে বান্দা আমাকে চায় বিধাই এইভাবে ইবাদত করতেছে, বান্দা আমাকে চায় বিধাই এইভাবে জিকির করতেছে, বান্দা আমাকে চায় বিধাই এইভাবে আমাকে ভালোবাসতেছে, বান্দা আমাকে চায় বিধাই এইভাবে চোখের পানি ফেলাইতেছে, বান্দা আমাকে ভালোবাসে বিধাই এইভাবে আমার জন্য কাঁদতেছে। দোস্ত ওই ইবাদত কোথায় আজকে হারিয়ে গেল? আল্লাহর ওলিদের ইবাদত এরকম ইবাদত, তারা যখন ইবাদত করে তো আল্লাহ তাআলার মহব্বতের জগতে হারিয়ে যায়, তারা যখন জিকির করে আল্লাহ তাআলার মহব্বতের জগতে হারিয়ে যায়, তারা যখন দান সৎকা করে তখন আল্লাহ তাআলার মহব্বতের জগতে হারিয়ে যায়। কেমন জানি আল্লাহ তাআলার জন্য কিছু করতে পেরে খুশি হয়ে গেছে, মনটা বাগবাগ হয়ে গেছে। সন্তান যখন পিতামাতার জন্য কোনো খরচ করতে পারে সন্তানের বুকের মধ্যে খুশি অনুভব হয়, পিতামাতা যখন সন্তানের জন্য খরচ করে পিতামাতার বুকের ভিতরে খুশি অনুভব হয়। ওই বান্দা কখনোই আল্লাহর ওলি হতে পারবে না যারা আল্লাহর রাস্তায় খরচ করে আর তার বুকের মধ্যে আনন্দ তৈরি না হয়, যারা আল্লাহর রাস্তায় খরচ করে তার বুকের মধ্যে সিনার মধ্যে নূর পয়দা না হয়, খুশিতে বাকবাক না হয়ে যায়। কারণ আল্লাহওয়ালারা আল্লাহর রাস্তায় খরচ করাকে, আল্লাহর রাস্তায় ইবাদত করাকে,
নিজের জন্য সৌভাগ্যের কারণ মনে করে যে আমি 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 সৌভাগ্যবান ব্যক্তি যে আমার এই পয়সা, আমার এই টাকা, আমার এই ইবাদত, আমার নামাজ, আমার রোজা, আমার জাকাত, আমার দান, আমার আমার জিকির, আমার সমস্ত আমল আল্লাহ তাআলার জন্য হয়েছে, আল্লাহর জন্য হয়েছে, হায় আমার আল্লাহ আমার উপরে কতই না খুশি হবে। এইভাবে তার অন্তরের মধ্যে একটা খুশি অনুভব হয়, সর্বদা একটা নেশার জগতে থাকে, এক আনন্দের জগতে থাকে, এক ভালোবাসার জগতে। যেমন নেশাখোর মদ খেয়ে যেমন মাতাল থাকে, এমনি ভাবে এই আল্লাহওয়ালা বান্দাটা সবসময় আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে এইরকম এক মাতাল অনুভব তার ভিতরে হইতে থাকে। এই জন্য কোন এক বুজুর্গ বলে, ইয়ে নিয়ামত বাজুরে বাজুনিস বা তাকতে বাজুনিস তা না বক্সা খোদায় বক্সিন্দা, এই এমন একটা নিয়ামত এটা নিজের শক্তি দ্বারা অর্জন হয় না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার উপরে দয়া এবং মেহরবানি না করেন। এজন্য আল্লাহ তাআলার মেহরবানির দ্বারা এই বান্দা আল্লাহওয়ালা হয়, আল্লাহ তাআলার মেহরবানির দ্বারা দয়ার দ্বারা এই বান্দা আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছাইতে পারে। কিন্তু তার জন্য শর্ত হচ্ছে এখলাস, কারণ এখলাস ছাড়া কোনো ইবাদতই কবুল হয় না। আর যার ভিতরে মহব্বত নাই তার মধ্যে এখলাসও নাই, যার মধ্যে তাকওয়া নাই তার মধ্যে এখলাসও নাই, যার মধ্যে তওবা নাই তার মধ্যে এখলাস নাই, যার মধ্যে সবর নাই তার মধ্যে এখলাস নাই, যার মধ্যে শুকর নাই তার মধ্যে এখলাস নাই, যার মধ্যে আদব নাই তার মধ্যে এখলাস নাই। এখলাসের শর্ত এমন এক বিষয় যে কোনো আমলই এখলাস ছাড়া আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম হালকা ইল্লাল আলিমুন, সমস্ত মানুষই ধ্বংস হয়ে যাবে যদি না তারা এলেম অর্জন না করে, জ্ঞান অর্জন না করে। কোরআন কিভাবে পড়তে হবে, কিভাবে পড়লে আল্লাহ পাক খুশি হবে, নামাজ কিভাবে পড়তে হবে, কিভাবে পড়লে আল্লাহ খুশি হবে, জিকির কিভাবে করতে হবে, কিভাবে করলে আল্লাহ খুশি হবে, আমল কিভাবে করতে হবে, কিভাবে করলে আল্লাহ খুশি হবে। বস্তুত মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেই সকল ফরজ, ওয়াজিব এবং নফল ইবাদত সমূহ দরকার, এই সকল আমলকে শেখা প্রত্যেকের জন্য ফরজ আইন। এবং এই সকল এলেম জ্ঞান অর্জন না করলে বান্দা আমলই বান্দার আমলই ঠিক মতো হবে না। আর যদি বান্দার আমল ঠিক মতো না হয় তাহলে ওই বান্দা এখলাস ওয়ালা হবে কিভাবে? তাহলে এখলাস ওয়ালা হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে আলেম হওয়া। এখন এলেম অর্জন করার জন্য প্রথম তো আমাদের মাদ্রাসায় যাওয়া দরকার। যাদের সৌভাগ্য হয় নাই মাদ্রাসায় যাওয়া, তারা আল্লাহওয়ালাদের সহবাতে থেকে এলেম অর্জন করবে। কারণ কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, ইত্তাকুল্লাহ ইউআল্লিমুকুমুল্লাহ, তোমরা যদি আল্লাহওয়ালাদের সহবাতে অর্জন করতে পারো এবং সহবাতে অর্জন করে যদি তাকওয়াওয়ালা জিন্দেগি বাড়াইতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে আলেম বানায় দিব, আমি আল্লাহ আলেম বানায় দিব। ওই সকল এলেম তোমাকে শিখাই দিব যে সকল এলেম তুমি জানো না, ওই সকল এলেম দিয়ে আমি তোমাকে পরিপূর্ণ করে দিব যেই সকল এলেম তোমার দরকার ছিল অথচ তুমি অর্জন করতে পারো নাই। আল্লাহ তাআলা তার মহৎ মেহরবানি দ্বারা আল্লাহ তাআলা তোমাকে আলেম বানায় দিবেন। আলেম শব্দের অর্থ হল জ্ঞান অর্জন করা, দিনের যে যতটুকু জ্ঞান অর্জন করা করেছে তাকে ওই বিষয়ের আলেম বলা হয়, যে সে যতটুকু জানে ওই জানার উপরে, জানার এলেমের উপরে যদি সে আমল করে অজানা এলেম আল্লাহ তাআলা তাকে দান করে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। বলেন আমিন। এখন যেই বিষয়ে বলতে চেয়েছি যে আলেমরা, সমস্ত আলেমরা ধ্বংস হয়ে যাবে। কুল আল আলেমুনা হালকা আলিমুনা হালকা ইল্লাল আমিলুন, আলেমরাও ধ্বংস হয়ে যাবে আমল ব্যতীত। এখানে এই কথার দ্বারা কি বোঝানো হয়েছে? মুহাদ্দিস সাহেব ধ্বংস হবে, মুফাসসির সাহেব ধ্বংস হবে, মুফতি সাহেব ধ্বংস হবে না। এই কথার দ্বারা বোঝানো হয়েছে আপনার যতটুকু এলেম আছে
যতটুকু দিন সম্পর্কে আপনি শিখেছেন, বুঝেছেন, জেনেছেন, এটার উপরে যদি আমল না করেন তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। এরপরে আল্লাহপাক এর আল্লাহপাকের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রসুল বলছেন আল আমিলুনা হালকা, আমিলুনা হালকা, সমস্ত আমলকারীরাও ধ্বংস হয়ে যাবে, ইল্লাল মুখলিসুন, ইখলাস ছাড়া। তাহলে এলেম যথেষ্ট নয় আমল ছাড়া, আমল যথেষ্ট নয় ইখলাস ছাড়া। এলেম তখনই যথেষ্ট হবে, এলেম তখনই পরিপূর্ণতা লাভ করবে যখন আপনি আমল করবেন, আর আমল তখনই পরিপূর্ণতা লাভ করবে যখন আপনি ইখলাসের সাথে আমল করবেন। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশেষে বললেন মুখলিসুনা হালকা, কি মুখলিসুনার মুখলিসরাও ধ্বংস হয়ে যাবে, কিভাবে? আল মুখলিসুনা আলা খাতারিল আযীম, কারণ মুখলিসরা সর্বদা সর্বদা ভয়ের মধ্যে থাকবে, কারণ তাকে মুখলিসই বলা হয় না যার মধ্যে আল্লাহ তাআলার ভয় এবং মহব্বত নাই। একটা মানুষের যেমন দুটি হাত, তেমনি ভাবে আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছানোর দুটি রাস্তা, একটা হচ্ছে শরিয়ত, আরেকটা হচ্ছে শরিয়তের উপরে পরিপূর্ণ হওয়ার জন্য মারেফতের রাস্তা। মারেফতের রাস্তাকেই তরিকত বলা হয়, যেই রাস্তায় আপনি চলবেন, মারেফতের রাস্তায় চলেন ওটাও তরিকত, শরিয়তের রাস্তায় চলেন ওটাও তরিকত। কিন্তু মারেফত ব্যতীত কখনোই শরিয়ত পরিপূর্ণ হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি আল্লাহ তাআলার সাথে আপনার মারেফত তৈরি না হয়। অনেকের মারেফত বলতে অনেক অদৃশ্য বিষয়কে বোঝার চেষ্টা করে, কিন্তু কেউ এটা বুঝতে চায় না যে মারেফতের বাংলা অর্থ হচ্ছে, বাংলা অর্থ হচ্ছে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করাকেই বোঝানো হয়। যদি কোনো বান্দা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক না হয় ওই বান্দার শরিয়ত পরিপূর্ণ হবে না। এই জন্য বলা হয়েছে মারেফত ছাড়া শরিয়ত পরিপূর্ণ হবে না, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করলেই তার শরিয়তকে আল্লাহ তাআলা গ্রহণ করবেন। যদি কোনো বান্দা শরিয়তের উপরে আমল করে কিন্তু মারেফত হাসিল হয় নাই, অর্থাৎ আল্লাহর সাথে সম্পর্ক হয় নাই, তাহলে আল্লাহ তাআলা তার এই শরিয়তকে কবুল করবেন না। তাহলে বোঝা গেল শরিয়তকে কবুল করার জন্য আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করা জরুরি, আর এই সম্পর্ক করাকে মারেফত বলা হয়। আর যতক্ষণ পর্যন্ত বান্দার আল্লাহর সাথে মারেফত তৈরি না হবে সে মুখলেস হতে পারবে না, কারণ মুখলেস হওয়ার জন্য আল্লাহর সাথে সম্পর্ক হওয়া জরুরি। যদি বান্দা আল্লাহর সাথে সম্পর্কই না করতে পারে তাহলে সে মুখলেস বান্দা হবে কিভাবে? সে ইখলাস বুঝবে কিভাবে? ইখলাসের কাউন্ট গণনা করবে কিভাবে? ইখলাসের গণনা করতে গেলে অবশ্যই তাকে আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে, তাহলেই বুঝতে পারবে যে আসলে সেই বান্দা মুখলেস কিনা। এই জন্য আল্লাহ রসুল বলেছে আল মুখলিসুনা আলা খাতারিল আযীম, মুখলেসরা সর্বদা, যারা ইখলাসওয়ালা সর্বদা ভয়ের মধ্যে থাকে, না জানি আমার ইবাদত কবুল হয় কিনা আল্লাহর দরবারে, না জানি আমার এই আমল আল্লাহর দরবারে কবুল হয় কিনা, না জানি আমার এই জিকির আল্লাহর দরবারে কবুল হয় কিনা, না জানি আমার এই আমল গুলো আল্লাহর দরবারে কবুল হয় কিনা, না জানি আমার এই ভালোবাসা মহব্বত আমার আল্লাহর দরবারে কবুল হয় কিনা। আমার শায়খ প্রিয় মুর্শিদ আরেফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নাব্বারাল্লাহ আমার কাজু বলেছেন, মেয়েকে তো বিবাহ দেওয়া হয়েছে, হচ্ছে মেয়েকে সুন্দর ভাবে সাজানো হচ্ছে, সবাই মেয়েটার প্রশংসা করতেছে, তোমাকে অনেক সুন্দর লাগছে, অনেক দামি কাপড় অনেক দামি গহনা তোমার গলায় দেওয়া হয়েছে, মেয়ে কান্নাকাটি করে, মেয়ে খুশি হয় না, মেয়ে খুশি হইতে পারতেছে না, মেয়ে খুশি হয় না, সবাই জিজ্ঞেস করে তুমি কান্নাকাটি করো কেন, তোমরা যতই আমার প্রশংসা করো না কেন, যদি আমার স্বামী আমাকে না পছন্দ না পছন্দ করে, আমার স্বামী আমাকে পছন্দ না করে, আমার স্বামী যদি আমার এই সৌন্দর্যকে গ্রহণ না করে, তাহলে এই স্বর্ণের কোনো দাম নাই,
এই কাপড়ের কোনো দাম নাই, এই সৌন্দর্যের কোনো মূল্য নাই, কারণ আমাকে তোমরা সুন্দর বলতেছ, আমার স্বামী তো এখন আমাকে সুন্দর বলে নাই। আল্লাহওয়ালারা সর্বদা এক ভয়ের জগতের মধ্যে থাকে, এক মহব্বতের জগতের মধ্যে থাকে, এক তাকওয়ার জগতের মধ্যে থাকে, আর ওই জগতের মধ্যে আল্লাহওয়ালারা সর্বদা এক ভয়ের মধ্যে থাকে যে না জানি আমার এই ইবাদত গুলো, আমার এই খানকার মেহনত, আমার এই মুজাহাদা, আমার এই কষ্ট আমার মালিক পছন্দ করবে কিনা। আমি তো এখনো মালিকের সাক্ষাৎ পাই নাই জান্নাতে, যে আমার মালিক আমাকে আদর করে আমার বান্দা হিসেবে আমার কাছে বসাবে কিনা, আমাকে আপন করে নিবে কিনা, বন্ধু হিসেবে আমাকে গ্রহণ করবে কিনা। আল্লাহওয়ালারা সর্বদা এই ভয়ে থাকে। দুঃখের বিষয়, আজকে মারে পথের এই হাসেল না থাকার কারণে আজকে আমরা নিজেরা নিজেদের মধ্যে গন্ডগোল বানিয়ে নিয়েছি। একজন আরেকজনের দিকে আঙ্গুল ইশারা করে, তুই খারাপ আমি ভালো, এই অবস্থা যে তৈরি হয়েছে এর মূল কারণ হচ্ছে একজনের মধ্যেও মারফত নাই। যদি আল্লাহর ভয় থাকতো তাহলে কেউ কারো দিকে আঙ্গুল ইশারা করতো না, কেউ কারো জন্য গীবত করতো না, কেউ কারো পরনিন্দা করতো না, কেউ কারো ক্ষতি করতো না। কথা ঠিক কিনা বলে? আজকে আমাদের এই বিষয়গুলো এখনো বুঝে আসে নাই দোস্ত। এই জন্য বলা হয় আল্লাহওয়ালাদের সোহবতে থাকো, ইখলাস ছাড়া, ইখলাস ছাড়া কোনো আমলের মূল্য নাই। আল্লাহওয়ালাদের সোহবত ছাড়া ইখলাস তৈরি হবে না, তার কারণ ইখলাসের ফ্যাক্টরি হচ্ছে আল্লাহওয়ালারা। আর কেন আল্লাহওয়ালারা ইখলাসের ফ্যাক্টরি হবে না? কারণ আল্লাহওয়ালারা তো মারেফতের সাধক, যেখানেই মারেফত আছে সেখানেই তাকওয়া আছে, যেখানেই মারেফত আছে সেখানেই ইখলাস আছে, যেখানেই মারেফত আছে সেখানেই সেখানেই মহব্বত আছে, যেখানেই মারেফত আছে সেখানেই আদব আছে, যেখানেই মারেফত আছে সেখানেই তাকওয়া আছে, যেখানেই মারেফত আছে সেখানেই তওবা আছে, যেখানেই মারেফত আছে সেখানেই সবর আছে, যেখানেই মারেফত আছে সেখানেই শুকর আছে। মাশাআল্লাহ বলবা না? কথা কি বোঝা যায়? এই জন্য মারেফতের সাগরে যে সকল আল্লাহওয়ালারা দাঁড়ায় দৌড়ায়, মারেফতের সাগরে যেই সকল আল্লাহওয়ালারা ডুবুরি হয়ে স্বর্ণ আহরণ করে, ওরা কোন জিনিসের স্বর্ণ আহরণ করে? ওরা আল্লাহ তাআলার কাছে যে আল্লাহর মহব্বতের সাগরের মধ্যে ডুবুরি হয়ে ইখলাসের দৌলত হাসিল করে, মহব্বতের দৌলত হাসিল করে, আদবের দৌলত হাসিল করে, তাকওয়ার দৌলত হাসিল করে, তওবার দৌলত হাসিল করে, সবরের দৌলত হাসিল করে, শুকরের দৌলত হাসিল করে, তাহারাতের দৌলত হাসিল করে তারা। মাশাআল্লাহ। এই জন্য আল্লাহওয়ালাদের সহবতের মধ্যে এই সকল খলি পাওয়া যায়। আপনি যদি আল্লাহওয়ালাদের সহবতে না আসেন কখনোই মুখলেস হতে পারবেন না। আপনি আল্লাহওয়ালাদের সহবতে যাবেন না কখনোই তাকওয়াওয়ালা জিন্দেগি বানাইতে পারবেন না। আপনি আল্লাহওয়ালাদের সহবতে যাবেন না কখনোই আপনি আল্লাহ তাআলার মহব্বত কি জিনিসের স্বাদ ঘ্রাণ এবং এই মহব্বতের আতরের সুগন্ধি লাভ করতে পারবেন না। এই জন্যে আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইখলাস। দোস্ত, আল্লাহ তাআলা কোরআন পাকে বলেন মুখলিসুনা লাহুদ্দিন, দ্বীনের মধ্যে ইখলাসের গুরুত্ব অনেক বেশি। শয়তান এর ভিতরে যদি ইখলাস থাকতো তাহলে আল্লাহ তাআলার সাথে বিয়াদবি করতো না। শয়তান আল্লাহকে অস্বীকার করে নাই, শয়তানে কথা বলে নাই যে আমি আল্লাহ তোমাকে মানি না, তুমি এক অদ্বিতীয়, এটা আমি স্বীকার করি না, এই কথা বলে নাই। শয়তান আল্লাহ তাআলার সাথে বিয়াদবি করেছে। কেন বিয়াদবি করেছে? কারণ শয়তানের ইবাদতের মধ্যে ইখলাস ছিল না। আসমান জমিনে এমন কোন জায়গা আছে নাই যে ইবাদত করে নাই, কিন্তু কোন ইবাদতের মধ্যে তার ইখলাস ছিল না। এমন কোন জিকির নাই সে করে নাই, কিন্তু কোন জিকিরের মধ্যে তার ইখলাস ছিল না। যদি ইখলাস থাকতো তাহলে সে আল্লাহ তাআলার সামনে গাদবি করত না। একটা মাত্র কাম করেছে, গাদবি করেছে। কি বলেছে?
যে আমি শয়তানকে আমি আমি আগুনে তুলি, আমি শয়তান আপনি আমাকে বানাইছেন এই জন্যই যে আমি আদমকে সিজদা করলাম না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তার উপরে লানত করেছেন, লানত করেছেন, আল্লাহ তাকে কাফের বানাইছেন নাই, লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। পিতামাতা দেখবেন সন্তান যদি পিতামাতার সাথে বেয়াদবি করে তাহলে পিতামাতা অভিশাপ করে, কথা ঠিক কিনা? পিতামাতা বলে তোর মতো ছেলে আমার দরকার নাই, তোর মতো মেয়ে আমার দরকার নাই। আল্লাহ ও শয়তানকে যাই বলেছে, দূর হয় শয়তান, তোর মতো শয়তান আমার দরকার নাই। অনেক সময় পিতামাতা ও সন্তানকে শয়তান বলে যে তুইও শয়তান হইছ, তার মানে কি শয়তানের মতো তুমিও সন্তান হয়ে পিতামাতার সাথে বেয়াদবি করতেছ, দেখছেন? এই জন্য বেয়াদবি করা, বেয়াদবি করা আল্লাহ তাআলা পছন্দ করে না। আল্লাহওয়ালাদের সাথে বেয়াদবি করবেন না, আর বড়দের সাথে বেয়াদবি করবেন না, ওলামা একরামদের সাথে বেয়াদবি করবেন না, পিতামাতার সাথে বেয়াদবি করবেন না, দিনের কোন কাজকে অবহেলা করে বেয়াদবি করবেন না। তো এটা আবার কি জিনিস, শুধু আপনি নামাজের সময় হচ্ছে নামাজ পড়তেছেন না, এটাও আল্লাহর সাথে বেয়াদবি করছেন, জিকিরের সময় হয়েছে জিকির করতেছেন না, আল্লাহর সাথে বেয়াদবি হচ্ছে, কোরআন তেলাওয়াত আপনি জানেন কোরআন তেলাওয়াত করছেন না, আল্লাহর সাথে বেয়াদবি হচ্ছে। আপনি মখলেস বান্দা নন, আপনি যদি মখলেস বান্দা হতেন তাহলে আপনি আজান দিলে নামাজ পড়তেন, আপনি জিকির করতেন, আপনি কোরআন তেলাওয়াত করতেন, আপনি খানকার আমল করতেন, আল্লাহওয়ালাদের সহবতে যাইতেন। আল্লাহ তাআলা ইবলিসকে বললো তুমি আদমকে সিজদা করো, তার মানে কি আদমকে আমি ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো, আদমকে আমি মহব্বত করি তুমি তাকে মহব্বত করো, আদমকে আমি সম্মানিত করেছি তুমি তাকে সম্মান দাও, আদমকে আমি ইজ্জত বাড়িয়ে দিয়েছি তুমি তাকে ইজ্জত দাও। কিন্তু ইবলিস কি বললো, ইজ্জত হলো আমি, আমি আদমকে সিজদা করবো কেন? অনেক আলেমরা আলেমদেরকে সহ্য করে না, কেন? তা আমি বড় আলেম, এই আলেমরে আমি কেন কেন মানতে যাব? আমার মতো বড় আলেম কেউ আছে? আমি অনেক অনেক আবেদ আছে, কিছু সময় ইবাদত করে, অনেক নামাজ কালাম পড়ে, এ বলতে চায় যে আমি অনেক বড় ইবাদতকারী, আমার কাছে মানুষ শিখবে, আমি শিখতে যাব, আমি আল্লাহ আল্লাহ সৌবাতে যাব, আমি নিজে কম, এগুলো সব শয়তান মার্কা কথা। একমাত্র বেয়াদবির কারণে শয়তানের এতগুলো ইবাদত নষ্ট হয়ে গেছে। আর বেয়াদবি কেন করেছে, এখলাস নাই, যদি শয়তানের মধ্যে এখলাস থাকতো তো শয়তান কখনোই বেয়াদব হইতো না। শয়তান আদমকে মেনে নিত, আদমকে আল্লাহ ইজ্জত দিয়েছে, শয়তানও তাকে ইজ্জত দিত। এই জন্য আল্লাহ তাআলা যদি আল্লাহওয়ালাদেরকে ইজ্জত দিয়ে থাকে তো আপনারও উচিত তাকে ইজ্জত দেওয়া, সম্মান করা। আপনি যদি আল্লাহওয়ালাদেরকে ইজ্জত করা না শিখেন তো আপনিও শয়তানের মতো আদমকে মানতেছেন না। আল্লাহ তাআলা আদমকে ইজ্জতওয়ালা বানাইছে, শয়তান মানে নাই, আপনিও সেরকম আরেকজন শয়তান যে আপনি আল্লাহওয়ালাদেরকে মানতেছেন না, আপনিও জ্ঞাতবি করতেছেন আল্লাহওয়ালাদের সাথে, আর এর ফলাফলে আপনার সারা জীবনের আমল নষ্ট হয়ে যাবে, কথা ঠিক কিনা বলেন? এই জন্য বেয়াদবি করা যাবে না। আর বেয়াদব কে হয়, যার মধ্যে মহব্বত থাকে না। সন্তান যদি পিতামাতাকে ভালোবাসে পিতামাতার সাথে বেয়াদবি করতে পারে না? কখনো করতে, যে যাকে ভালোবাসে সে তার সাথে বেয়াদবি করতে পারে না, ঠিক? তার মানে তার ভিতরে শয়তানের ভিতরে মহব্বত আল্লাহর মহব্বত ছিল না। যদি শয়তানের মধ্যে আল্লাহর মহব্বত থাকতো তো শয়তানও আল্লাহর সাথে বেয়াদবি করতে পারতো না। শয়তানের মধ্যে আল্লাহর আল্লাহর ইবাদতের এখলাস ছিল না, সত্যিকারে আল্লাহকে পাওয়ার জন্য সে ইবাদত করে নাই, যার কারণে আল্লাহর এত কাছে যেও আল্লাহর আপন হতে পারে নাই। এরকম অনেক বান্দা আছে যারা খানকায় আছে, আল্লাহওয়ালাদের সোবাতে আছে, আপন হয়, কিন্তু এই ধরনের এখলাস না থাকার কারণে অনেক কাছে আসার পরেও বেয়াদব হয়ে যায়, অনেক কাছে আসার পরেও তাদের আমল নষ্ট হয়ে যায়, কথা ঠিক কিনা বলেন? এই জন্য বলতে চাই যে আমরা আমরা খানকা এমদাদি আশরাফি আত্মারিয়া করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা শয়তানের মতো হব না, শয়তানের পতঙ্গ অনুসরণ করব না। আল্লাহ তাআলা বলেছেন, লা তাত্তাবিউ খুতুয়াতিশ শায়াতিন, তোমরা শয়তানের পথ অবলম্বন করো না, শয়তানের মত অবলম্বন করো না, শয়তান যেই জিনিসগুলো করেছে তোমরা এই জিনিসগুলো করো না। আমরাও নিয়ত করে নেই, আমরা এখন থেকে এখলাসের সাথে চলবো, এখলাসওয়ালা আমল করবো। আল্লাহ আমাদের সকলকে এখলাসের সাথে আমল করার তৌফিক দান করেন।
আমিন আমিন সুম্মা আমিন। আমার খান খান দাদি আশরাফি আজকারিয়া সমস্ত বন্ধু বান্ধবদেরকে যারা এখানে আসে সবাইকে আল্লাহওয়ালা বানায় দেন, এবং আমি অধম কাউসারকেও আল্লাহ তাআলা যেন তার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেন। আমিন আমিন সুম্মা আমিন। ব্যাপকে কালিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন।